গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেই ঠোঁটের চারপাশের কালো দাগ কিভাবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে দূর করা যায়। অনেক সময় দেখা যায় পুরো মুখ উজ্জ্বল থাকলেও ঠোঁটের চারপাশের অংশ কালো থাকে, বিশেষ করে নাকের পাশ থেকে থুতনি পর্যন্ত। এই অংশের কালচে দাগ দূর করে উজ্জ্বল ও টানটান করতে প্রাকৃতিক কিছু উপাদান ব্যবহার করতে পারেন। চলুন দেখে নেই কি কি। অ্যালোভেরার রস, ঠোঁটের চারপাশের কালো হয়ে যাওয়ার প্রধান কারণ হলো ওই অংশে ময়শ্চারাইজার ব্যবহার না করা। এই ক্ষেত্রে অ্যালোভেরার রস ব্যবহার করতে পারেন, যা আপনার ত্বকে প্রাকৃতিক ময়শ্চারাইজারের কাজ করবে। অ্যালোভেরার রস ঠোঁটের চারপাশে লাগিয়ে সারা রাত এভাবে রেখে দিন। সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন ক্লিনজার দিয়ে। বেসন ও দুধ, বেসনের সঙ্গে পরিমাণ মতো দুধ মিশিয়ে ঠোঁটের চারপাশে লাগিয়ে 10 মিনিট অপেক্ষা করুন। এবার হালকা মাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ওই অংশের মরাকোষ দূর করবে এবং কালো দাগ দূর করে ত্বক নরম ও উজ্জ্বল করবে। হলুদের প্যাক, সেই আদিযুগ থেকে ত্বকের কালচে দাগ দূর করতে হলুদ ব্যবহার করা হয়। হলুদের সঙ্গে দুধ অথবা টক দই মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার ঠোঁটের চারপাশে এই প্যাক লাগিয়ে 10 মিনিট পর ধুয়ে ফেলুন। হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বকের কালো দাগ দূর করে উজ্জ্বল ও দাগহীন করবে। ভিটামিন ই তেল, রাতে ঘুমানোর আগে পুরো মুখে ও ঠোঁটের চারপাশে ভিটামিন ই তেল দিয়ে মাসাজ করুন। সকালে ঘুম থেকে উঠে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন পুরো মুখ ও ঠোঁটের চারপাশের কালচে দাগ দূর হয়ে ত্বক উজ্জ্বল ও টানটান হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। আর বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আজকের মতো বিদায়।